السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الإنس وما خلقت الجن والإنس إلا ليعبدون. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من شهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله، وأن عيسى عبد الله ورسوله، وكلمته ألقاها إلى مريم روحا منه، والجنة حق والنار حق، أدخله الله الجنة على ما كان من العمل. متفق عليه. الحمد لله شمس প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে মহাশেষ মেহেরবানিতে আজকের মতো এমন একটি সুন্দর সুশৃঙ্খল তিনি পরিবেশে আমরা সমবেত হতে পেরেছি, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, অতপর অসংখ্য অগণিত অজস্র সালাতু সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ভয় জ্যেষ্ঠ ভয় কনিষ্ঠ সতীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভূমি করে, আমার বিষয় সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও রাত্রি গভীর হয়ে গিয়েছে এবং আপনাদের চোখেও ঘুমের ভাব এসে গিয়েছে। সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র দায়িত্ব পালন হিসেবে দু একটি কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য সুন্দর এবং সঠিক কথাগুলো বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের আলোচ্য বিষয় তাওহীদের গুরুত্ব। তাওহীদ এটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে জানু শাইই ওয়াহিদা, কোনো বস্তুকে এক করা। ওয়াহাদা ওয়াহিদু তাওহীদান, তাই জানু শাইই ওয়াহিদান, কোনো বিষয়কে এক বানানো। ইসলামের দৃষ্টিতে তাওহীদ কাকে বলা হয়? ইফরাদুল্লাহি তাআলা বিমা ইখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তাওহীদের সংক্ষিপ্তভাবে যে সংজ্ঞাটা তুলে ধরেছেন সেটা হলো ইফরাদুল্লাহি তাআলা বিমা ইখতাসসু বিহি, আল্লাহকে ওই সকল ক্ষেত্রে এক মনে করা যে সকল শুধু তার জন্যই, যে সকল ক্ষেত্রে আল্লাহ এক এবং অদ্বিতীয়, সেই সকল ক্ষেত্রে আল্লাহকে এক মনে করা। যেমন প্রতিপালনের ক্ষেত্রে, প্রভুত্বের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এবং আল্লাহর যে সকল নাম এবং গুণাবলী রয়েছে সে সকল ক্ষেত্রে আল্লাহকেই এক জানা। এই তাওহীদের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কেন, জিনকে সৃষ্টি করেছেন কেন, সূরাতু যারিয়াত এর 56 নম্বর আয়াতে বলে দিচ্ছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু এই লিয়াবুদুন, এই শব্দটার যদি আরবি তাফসীর দেখেন তাহলে সেখানে লেখা হয়েছে আই লিওয়াহিদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমাকে এক হিসাবে মেনে নিবে, এক হিসাবে জানবে। তাহলে জিন এবং ইনসান বিশেষ করে
এই দুটো সৃষ্টি আল্লাহ কেন করেছেন? আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্যই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে। যত নবী এবং রাসূল পাঠিয়েছেন কেন? আল্লাহর একত্ববাদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি জাতির মাঝে রাসূল প্রেরণ করেছি এই প্রত্যাদেশ দিয়ে, এই কথা বলার জন্য যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওয়াজতানিবুত তাগুত এবং আল্লাহ দ্রোহী যত শক্তি আছে, তাগুত বলা হয় কুল মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সবগুলোকে অস্বীকার করা। তাহলে নবী এবং রাসূলের প্রেরণের উদ্দেশ্য হলো কি? তাওহীদকে বাস্তবায়ন করা। আমরা রূহের জগতে যখন ছিলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে তাওহীদের স্বীকৃতি নিয়েছেন। সকল রূহকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু সবাই সমস্বরে স্বীকৃতি দিয়েছিলাম, স্বীকার করেছিলাম, বালা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের পালনকর্তা এবং রব। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখনও তাওহীদ নিয়েই জন্মগ্রহণ করেছি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান তাওহীদের উপরেই জন্মগ্রহণ করে। কিন্তু তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে অগ্নি পূজক বানায়, কিন্তু জন্মগতভাবে আমরা আসলে তাওহীদ পন্থী হয়েই জন্মগ্রহণ করি। এভাবে দুনিয়াতে আমরা মুসলিমরা মুমিনরা যতক্ষণ থাকি তাওহীদের উপরেই বহাল থাকার চেষ্টা করি। আজান দেওয়া শুরু করলেন তাওহীদ দিয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ইকামত শুরু করলেনও এই একই প্রায় ভাষা দিয়ে, তাওহীদ দিয়েই শুরু করলেন। সালাত যখন শুরু করলেন তখন আপনি তাওহীদ দিয়েই শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, তাহলে তাওহীদ দিয়েই আপনি শুরু করলেন। জানাজার সালাত যখন শুরু করছেন তখনও তো আপনি ওটাই বলছেন, আল্লাহু আকবার। এইভাবে জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনার তাওহীদে ভরপুর হয়ে আছে। কবরে যখন যাবেন এই কবরের সর্বপ্রথম যে প্রশ্নটা হবে সেটাও তাওহীদের উপরেই, মান রব্বুকা, তোমার রব কি? তাহলে তাওহীদ আমাদের সেই এই দুনিয়াতে আসার আগ থেকে শুরু করে মরা পর্যন্ত, এমনকি জান্নাত এবং জাহান্নাম পুরোটাই নির্ভর করছে তাওহীদের উপরে। যার তাওহীদ ঠিক তিনি জান্নাতে যেতে পারবেন, আর যার তাওহীদ ঠিক নাই তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে বোঝা যাচ্ছে সব কিছুর মূলই হচ্ছে তাওহীদ। তাওহীদ যদি ঠিক না থাকে কোনো আমল আপনার কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও বলে দিয়েছেন, তাওহীদ শিরিক মিশ্রিত আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদামনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো আমাদের সামনে নিয়ে আসবে বা আমরা তাদের আমলের কাছে যাব, ওগুলোকে আমরা একদম ওজনবিহীন করে ফেলবো, এর কোনো ওজন থাকবে না। তাহলে যার তাওহীদ নাই তার আমল কবুল হবে না এবং তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাহলে আয়াতেও যারা তাওহীদপন্থী তাদের বলা, তাদের এর উল্টো অনুবাদ করলেই তাওহীদপন্থীদের ঠিকানা এখানে পাওয়া যাবে। যারা শিরিক করবে তাদের ঠিকানা হলো, তাদের উপর আল্লাহ কি হারাম করে দিয়েছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। কিন্তু যদি তাওহীদপন্থী হয় তা তাদের জন্য কোনটা হারাম হবে? জাহান্নাম হারাম হয়ে যাবে। তো এইভাবে দেখা যায় তাওহীদের জন্যই সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বকে আয়োজন করেছেন শুধুমাত্র তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। এই তাওহীদের বয়স কতদিন? তাওহীদ অনাদি এবং অনন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন শুরু এবং শেষ নেই, তাওহীদের তেমনি শুরু আর শেষ নেই। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে আল্লাহ যখন তাওহীদ তখন, তো আল্লাহর যেমন শুরু নেই শেষ নেই, তাওহীদেরও তেমনই শুরু নেই শেষ নেই। কিন্তু শিরিকের শুরু আছে,
শেষ আছে। তাওহীদ আগে শিরিক একসময় ছিল না, নূহ আলাইহিস সালামের যুগে তাওহীদের উৎপত্তি ভিত্তি প্রস্তর স্থাপিত হয়, আবার এক সময় তা শিরিক থাকবে না। সুতরাং শিরিক হচ্ছে পরে আসা, আর তাওহীদ আগে থেকেই আমাদের মাঝে আছে। আল্লাহ আল্লাহ যেমন শেষ শুরু এবং শেষ নেই, তাওহীদেরও তেমনি শুরু এবং শেষ নেই। তাওহীদ অনাদি অনন্ত। এই তাওহীদের প্রকার আছে, তাওহীদকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়েছে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলা হয়? আমাদের ভাষায় আমরা বলি প্রতিপালন বা প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহকে এক জানা। এই প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহকে এক জানা, এর মাঝে তিনটা পয়েন্ট রয়েছে। তার প্রথম পয়েন্ট হলো সৃষ্টি ক্ষেত্রে আল্লাহকে এক জানা, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহকে এক জানা। আমি আজকে বলা যায় অনেক দূর থেকেই এসেছি, যদিও মনে হয় আমার বাড়ি সবচেয়ে কাছে, তারপরও আজকে অনেক দূর থেকে আসা, সেই কক্সবাজার থেকে আমি আজকে এসেছি। সেখানে একটা মাহফিল ছিল, আলহামদুলিল্লাহ কক্সবাজার এখানেও আমাদের সহিহ আকীদার আবার শুরু হয়ে গিয়েছে বলে আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে এসে খুতবা দিয়েছি, এরপরে ওখান থেকে এখানে এসেছি আলহামদুলিল্লাহ। তো এই আজকের চট্টগ্রামে যে খুতবাটা আমার ছিল, পুরোটাই মানে এক ঘন্টার মতো আলোচনা শুধু এটার উপরই ছিল, মানে স্রষ্টা হিসাবে যে আল্লাহ এক, এই পয়েন্টটাই প্রায় আমরা এক ঘন্টার মতো আলোচনা করেছি। তো সংক্ষেপে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। আমরা আল্লাহকে শুধু সংখ্যায় আল্লাহ একজন এই কথা শুধু স্বীকার করলেই চলবে না, বরং আল্লাহর যে সকল গুণাবলী রয়েছে সেই সকল ক্ষেত্রেও আল্লাহকে এক মনে করতে হবে। তার মধ্যে আমরা বলেছিলাম যে সব কিছুর স্রষ্টা হলেন কে? আল্লাহ। সুতরাং ভালোর স্রষ্টা কে? হ্যাঁ, আপনি একটু উত্তর দিলে ভালো হবে। ভালোর স্রষ্টা কে? মন্দের স্রষ্টা কে? নবী রাসূলের স্রষ্টা কে? শয়তানের স্রষ্টা কে? মধুর স্রষ্টা কে? মদের স্রষ্টা কে? হ্যাঁ, এবার কিন্তু মাথা ঝুঁকানো শুরু হয়েছে নাকি? কেউ আবার ঝোঁকে বলেও ফেলছিলেন আল্লাহ, আবার পরে বুঝে আসছে যখন ঘুম ঘুম একটু কেটে গিয়েছে তখন আবার কামটা তো উত্তরটা তো ঠিক হলো না। এখন যদি মনে করেন যে মদের স্রষ্টা আল্লাহ নয়, তাহলে স্রষ্টাই বা কয়জন হয়ে যায়? মদের স্রষ্টা যদি আল্লাহ না হয় তাহলে স্রষ্টা কয়জন হয়ে যায়? তাহলে তার তাওহীদ আবার নষ্ট হয়, কোন দিক যাবেন তাহলে? এখন প্যাস লাগে না লাগে না? তাহলে সব কিছু স্রষ্টাকে আল্লাহ, যখন আমি বলেছি ভালোর স্রষ্টাকে বলেছেন আল্লাহ, মন্দের স্রষ্টাকে বলেছেন আল্লাহ, তখন কিন্তু সমস্যা হয়নি। যখন ব্যাখ্যা সহ জিজ্ঞেস করেছি তখন কিন্তু ইতস্তবোধ করছেন, আসলে সব কিছুর স্রষ্টাই হলেন কে? আল্লাহ। ভালো আল্লাহ সৃষ্টি করেছেন, মন্দ আল্লাহ সৃষ্টি করেছেন, স্রষ্টা একজনই। পরীক্ষা করার জন্য আল্লাহ ভালোটাও সৃষ্টি করেছেন, মন্দটাও সৃষ্টি করেছেন। দোষটা কার হবে? দোষটা হবে অপব্যবহারকারী, যিনি অপব্যবহার করেছেন তিনি দোষী হবেন, তিনি তাই হবেন। এর একটা উদাহরণ আমি এইভাবে দিয়ে থাকি যে মনে করুন কামারের কাজ কি? ছুরি বানানো। অনেক কাজ তার ভিতরে মনে করে একটা কাজ হচ্ছে ছুরি বানানো। তো কোরবানির সময় আপনি একটা ছুরি কিনে নিয়ে এসে ওই ছুরিটা দিয়ে আপনার কোরবানির পশু বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করলেন, কাজটা ভালো করছেন না মন্দ করছেন? আচ্ছা, আবার আর এক আল্লাহর বান্দা ওই কামারের কাছ থেকে এত বড় একটা ছুরি কিনে নিয়ে গিয়া এই রূপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে রাত দুটার সময় দাঁড়িয়ে আছে আপনাকে একটা সালাম দেওয়ার জন্য, বুঝলেন না বুঝলেন কোন সালাম? বাইর বেশি সময় নিয়েন না, তাড়াতাড়ি দিয়ে দেন, নালে দিক দিয়ে দিয়ে দিন বের করে আলাম। তাহলে এও তো ছুরিটা ব্যবহার করলো, দোষী কে? কামারে নাই যে সন্ত্রাসী, কিন্তু বানাইলো কে? ছুরিটা বানাইছে কে? কামারের কিন্তু কোনো দোষ নাই, দোষ হলো অপব্যবহার যে করেছে তিনি হবেন দোষী। বিষয়টা বুঝে আসছে আপনাদের? এখানে আমি বোঝানোর জন্য আরেকটা উদাহরণ এইভাবে বলে থাকি যে আমাদের দেশের স্যারেরা প্রশ্ন করেন যে সঠিক প্রশ্নের পাশে টিক চিহ্ন দাও। এরপরে স্যারে একটা প্রশ্ন করেছেন, মনে করুন যে বদর যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়েছে,
উত্তর দিচ্ছেন এক নাম্বার দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, পঞ্চম হিজরি, পঞ্চাশতম হিজরি, এরকম অনেকগুলো উত্তর দিয়েছেন। এর মধ্যে একটা সঠিক আর বাকিগুলো বেঠি। এখন একজন ছাত্র যদি সঠিকটা টিক চিহ্ন দেয় তার নগদ নগদ পাঁচ মার্ক পায়, আর যদি বেঠিকটাতে টিক চিহ্ন দেয় তো নগদ নগদ পাঁচ মার্ক কাটা যায়। তো এই প্রশ্নের ভিতরে চারটা ভুল কে দিয়েছেন? স্যার দিয়েছেন না? আমার আপনার একটা ভুলে টিক চিহ্ন দিলে যদি স্যার পাঁচ মার্ক কাটা দেয় তো স্যারের তো চার পাঁচা কুড়ি মার্ক কাটা দেওয়ার কথা ছিল, ওনার তো চাকরি থাকার কথা না। কিন্তু আমরা কি স্যারকে দোষ দিই? প্রশ্নের ভিতরে এতগুলো ভুল উনি দিয়েছেন, একটা সঠিক আছে, একটাই ভুল, তারপরে কি আমরা স্যারকে দোষ দেই? না, কেন? স্যার ভালো মন্দ যাচাই করার জন্যই ভালোটাও প্রশ্নের মধ্যে দিয়েছেন, মন্দটাও দিয়েছেন। আমরা ছাত্র সঠিকটা বেছে নিতে পারি কি না, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দা নামক ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য তিনি ভালোটাও দিয়েছেন, মন্দটাও তিনিই দিয়েছেন। তিনি আপনাকে একটা প্রশ্ন হাতে তুলে দিলেন, বললেন আপনাকে আল্লাহ বলছেন বান্দার সঠিকটার পাশে টিক চিহ্ন দাও, দিয়ে আল্লাহ উত্তর দিচ্ছেন মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, তামাক, বিড়ি, জর্দা, শেষে গিয়ে লিখেছেন দুধ। আর আপনি কোনটা টিক চিহ্ন দিবেন? হ্যাঁ, দুধে যদি টিক চিহ্ন দেন তাহলে আপনি বান্দা নামক ছাত্র পাশ করেছেন, আর যদি ওই আগের যে কটা আছে কোনো একটা টিক চিহ্ন দেন তাহলে আপনি ফেল করেছেন। কথাটা কি পরিষ্কার হয়েছে? তাহলে ভালোটাও আল্লাহ সৃষ্টি করেছেন, মন্দটাও আল্লাহই সৃষ্টি করেছেন, কেন? আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। সুতরাং সব কিছু স্রষ্টা হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছু স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে আরো পরিষ্কার করে বলছেন এই যে ডানে বামে উপরে নিচে সামনে পিছনে যা কিছু দেখছ সব কিছু স্রষ্টা হলেন কে? আল্লাহ। এদিন আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে যাদের উপাসনা করছো, আরাধনা করছো, পূজা করছো দেব দেবীর, তুলসী গাছের এবং মাজারের কবরের, তারা কি সৃষ্টি করলো আল্লাহ দেখতে চেয়েছে? তারা কি কোনো কিছু সৃষ্টি করেছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম খুলিকু মিন গাইরি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করলো না আপনা আপনি হয়ে গেল? কোনোটাই না, তারা নিজেদের নিজেদেরকে সৃষ্টি করে নাই এবং তারা আপনা আপনিও হয়ে যায় নাই, তারা তাদেরকে কেউ না কেউ বানিয়েছে। আজকে যে দেবদেবীর পূজা করা হয়, মাজারের পূজা করা হয়, কবরের পূজা করা হয়, কবর, মাজার, দেবদেবী, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেদেরকে কেউ না কেউ বানিয়েছে। এরা এতই অথর্ব এবং অপারক যে নিজের গায়ের মাসিটা পর্যন্ত তারাইতে এক মাবুদের ইবাদত করতেন। তো মাবুদ যখন সফরে বের হতেন তো মাবুদকে সাথে করে নিয়েই বের হতেন, ব্যাগের ভিতরে ওটা নিয়েই বের হতেন, কারণ ইবাদতের সময় হলে মাবুদ পাবেন কই? এদের মাবুদকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ান। তো এক সময় নিজের একটা প্রয়োজন সারার জন্য মাবুদকে খাড়া করে রেখে উনি টয়লেট বাথরুম সারতে গিয়েছেন, এসে দেখেন মাবুদের গাটা ভিজা, আকাশে বৃষ্টি নাই মাবুদের গা ভিজলো কেমনে, পাশে দেখছেন পিসকারি কোম্পানি। পিসকারি কোম্পানিকে চেনেন নাকি আপনারা? আমাদের দেশে একটা প্রাণী আছে, ও সামনে কিছু না পাইলে সহজে পা তোলে না, তো ওই রকম একটা প্রাণী দিয়েছে ওইরকম করে পিসকারিটা মেরে। তখন এই বান্দার যে মূর্তি যে ইবাদত করে এই বান্দার খুব রাগ হয়েছে যে তুইলে, তখন মূর্তিটা তুলে আছাড় দিয়ে ভেঙ্গে সুরমার করে দিয়েছে, দূর মিয়া তুমি আর গায়ে কুকুর পেশাব করে দেয় তুমি সেটা ঠেকাইতে পারো না, তুমি আমার বিপদ ঠেকাইবা কেমনে? তুমি কথা বুঝতে পেরেছেন? তো এই মাবুদ অক্ষম মাবুদদের মানুষ পূজা করে, তারপরে ওই লোক মক্কাতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা বলতে যাচ্ছিলাম তাহলে সব কিছু স্রষ্টা হলেন কে? আল্লাহ। সব কিছু স্রষ্টাই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা জিনিস আবার একটু খেয়াল করে বলি, বলুন তো এইটার স্রষ্টা কে? এটা স্যামসাং কোম্পানি লেখা, তাহলে স্যামসাং কোম্পানি বানাইছে বোঝা গেল, আপনার নোকিয়া লেখা, ওয়ালটন লেখা, স্যামফোনি লেখা, তো এরাই তো বানিয়েছেন।
তো এটাও কি আল্লাহ বানাইছেন নাকি? হ্যাঁ, এখানে সৃষ্টি আর আবিষ্কারের মাঝে পার্থক্যটা বুঝতে হবে। সৃষ্টি করেছেন আল্লাহ, আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, কথা বুঝতে পেরেছেন? কারণ মূল উপাদানটা কার? আল্লাহ। এই মূল উপাদানটা নিয়ে বিজ্ঞানীরা হেরফের করে, মাইনাস প্লাস করে, সংযোজন বিয়োজন করে এক রূপ থেকে আরেক রূপে নিতে পেরেছে মাত্র। এটাকে সৃষ্টি বলা হয়, এটার নাম কি? আবিষ্কার। সৃষ্টি বলা হয় কোনো কিছুর সহযোগিতা নেওয়া ছাড়াই যিনি কিছু বানাতে পারেন সেটাকে বলা হয় সৃষ্টি। যেমন এই যে আল্লাহ মাটি সৃষ্টি করেছেন, এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব কোনো মশলা লেগেছিল যে মাটিটা তৈরি করার জন্য আপনাদের রূপগঞ্জে এসে আল্লাহ বাজারে চেয়েছে যে 2 কেজি সাড়ে 3 কেজি ফসফরাস দাও, আমি বান্দাদের থাকার জন্য মাটি তৈরি করব। এরকম কোন দোকানে কি আর কোনো মাল মশলা সংগ্রহ করতে হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার এলেমে ভেসে তুললে যে মাটি এরকম এরকম হোক, মাটির সঙ্গে সঙ্গে হয়ে যায়। পানি এমন এমন বৈশিষ্ট্য হতে বলি মাটির সঙ্গে সঙ্গে হয়ে যায়, পূর্ব কোনো মশলা বা উপাদান লাগে না। আর বিজ্ঞানীরা যা তৈরি করে তার মূল পূর্ব মশলা বা উপাদান লাগে না? লাগে না। দেখুন এই যে আমার সামনে যে বস্তুটা, জন্তুটা আছে, তো এখানে গ্লাস ব্যবহার করেছেন। গ্লাসটা তৈরি হয়েছে কি দিয়ে? বালু, এক প্রকারের বালি বা বালু দিয়ে। ওই বালুটার স্রষ্টা কে? তার মূলটা কার? এখানে আপনারা প্লাস্টিক ব্যবহার করেছেন, প্লাস্টিক তৈরি হয় কি দিয়ে? রাবার বা গাছের আঠা দিয়ে। এই গাছের আঠাটা কার? ওই গাছটা কার? গাছটা যে জমিনে আছে জমিনটা কার? এখানে আপনারা লোহা ব্যবহার করেছেন, লোহাটা তৈরি হয় কি দিয়ে? খনিজ পদার্থ আয়রন দিয়ে। সেই আয়রনটা কার? আল্লাহ। আপনি আমি গায়ে যে জামাটা পরেছি এই জামাটা তৈরি হলো কি দিয়ে? কাপড় দিয়ে। কাপড় তৈরি হলো কি দিয়ে? সুতা। সুতা তৈরি হয় কি দিয়ে? তুলা। তুলাটা কার? যে গাছে ধরেছে গাছটা কার? ওই মাটিটা কার? শুধু টাকাটাই আমার আর আপনার নাকি? টাকাটাও আল্লাহ। কেমনে টাকা তৈরি হলো কি দিয়ে? কাগজ দিয়ে। কাগজ তৈরি হয় কি দিয়ে? বাঁশ, খড়কুটো, কাঠ, এগুলো দিয়ে। তো ওগুলো কার? তাহলে মূল উপাদানটা হচ্ছে আল্লাহ। সেই মূল উপাদানটা নিয়ে বিজ্ঞানীরা এগুলো বানায়। তো যে বিজ্ঞানী বানাইলো ও উনি কার? যে জমিনের উপর বসে বসে বানাইলো ও জমিনটা কার? যে জ্ঞান বিবেক দিয়ে বানালো ওটা কার? যা কিছু খেয়ে বানায় ওগুলো কার বলুন? এই আল্লাহ, সূর্য, এই যে শ্বাস প্রশ্বাস, বাতাস, সব কিছু ভোগ করে কার? আল্লাহ। সুতরাং আশা করি আপনারা তাওহীদ বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো মন্দ সব কিছু স্রষ্টা হলেন কে? আল্লাহ। তাহলে সব কিছুর মালিক কে হবে? কিন্তু আমরা তো দাবি করি এটা আমার, ওটা আমার, এটা আমরা আমরা আমার আমার বলে যে দাবি করি, এটা কি আমরা প্রকৃতপক্ষে কেউ মালিক? সৃষ্টিগতভাবে সব কিছুর মালিক হলেন কে? আল্লাহ। আমি আর আপনি মালিকানা দাবি করি তিনটা ক্ষেত্রে, তিনটা দিক দিয়ে। এক নাম্বার, ক্রয় সূত্রে আমরা মালিক, কিনেছি তাই, হেবা সূত্রে মালিক, দান করেছে কেউ আমাকে তাই আমরা মালিক। অথবা আমরা মালিকানা দাবি করি কোন ক্ষেত্রে? উত্তরাধিকারী সূত্রে। উত্তরাধিকারী সূত্রে আমরা মালিক। আমাদের মালিকানার ভিতরেও সীমাবদ্ধতা আছে, আমাদের মালিকানার ভিতরেও সীমাবদ্ধতা আছে। আপনি যা মন চায় এই জিনিসটাকে যথেচ্ছা ব্যবহার করতে পারবেন না, শরীয়ত যেভাবে অনুমতি দিয়েছে সেইভাবে ব্যবহার করতে পারবেন, এর বাইরে নয়। এবং এই মালিকানাটাও আপনার সীমাবদ্ধ, সীমিত সময়ের জন্য। আপনি মরে গেলেই আর আপনি মালিক থাকবেন না। এগুলো মালিক হবে কে? আপনার ওয়ারিশরা। আপনি, আপনার আগে মালিক ছিল কে? আপনার বাবা, আপনার মা, এইভাবে উপরের সিঁড়িতে যারা ছিলেন তারা মালিক ছিলেন। তারা চলে যাওয়ার পরে আপনি মালিক, আপনি চলে গেলে আপনার শাখা যারা থাকবেন তারা মালিক হবেন। তাহলে এই মালিকানাটা প্রকৃত মালিকানা নয়। প্রকৃত মালিক হচ্ছেন তিনি যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি করেছেন আল্লাহ, মালিকও হলেন, সব কিছুর মালিক হলেন আল্লাহ। আমি আপনি যা ভোগ করি এই সব কিছুর মূল মালিক হচ্ছেন কে? আল্লাহ। 3 নম্বর হচ্ছে এই সব কিছু পরিচালনা করেন কে? সূর্য কার ইশারায় উঠে আর ডোবে? বাতাস কার আদেশে প্রবাহিত হয়? এই যে মেঘমালা কার আদেশে পরিচালিত হয়?
এই আসমান কার নির্দেশে দাঁড়িয়ে আছে, এভাবে চলছে পৃথিবী, সবকিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। এখানে তাওহীদকে নষ্ট করা হয়েছে। আমাদের দেশে এক প্রকার হক্কানি পীর সাহেব যাদেরকে বলা হয়, কথা বুঝতে পেরেছেন? তাদের বইয়ের ভিতরে দেখবেন যে কিভাবে শিরিককে মানুষকে শিরিক শিখানো হয়েছে। ভেদে মারেফত নামে একটা বই আছে, পড়েছেন নাকি কেউ? ভেদে মারেফত, এর 13-14 নম্বর পৃষ্ঠায় দেখবেন একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, শামসুদ তিবরিজি রহমতুল্লাহ আলাইহির একটি নকল। এখানে পুরো গল্পটাকে আল্লাহকে একদম মানে অথর্বে পরিণত করা হয়েছে, আল্লাহর কোনো ক্ষমতাই নাই বললে। হ্যাঁ, মানে পীর সাহেব যাচ্ছিলেন রোম দেশে, পথিমধ্যে একজন বুড়ো মানুষকে দেখলেন, তিনি আপনার একটা লাশ নিয়ে কান্নাকাটি করছেন। পীর সাহেব তার কাছে গেলেন, বাবা কাঁদছেন কেন? বলছেন যে আমার একটা ছেলে ছিল, ছেলেটা তো আল্লাহ নিয়েই নিয়েছেন, তো সেল ঘরের ছেলে নাতিটা ছিল, একটু কামাই কাজি করে আমাকে খাওয়াইতো, দেখাশোনা করতো, আজকে সে নাতিটাও চলে গিয়েছে, তাই আমি নিরুপায় হয়ে কাঁদছি, আমাকে দেখাশোনার মতো আর কেউ থাকলো না। তখন পীর সাহেব বললেন কি, হে ছেলে, তুমি আমার আদেশে জিন্দা হইয়া যাও। নাউজুবিল্লাহি মিন যালিক, সঙ্গে সঙ্গে জিন্দা হয়েও গেল, দাদাকে জড়িয়ে ধরলো। দাদা জিজ্ঞেস করছেন, কি বাবা তুমি না মরে গিয়েছিলে, কেমনে জিন্দা হলো? ওই পীর সাহেব বলেছেন, জিন্দা হও, এই জন্য জিন্দা হয়ে গিয়েছে। এই কথাটা রাষ্ট্রের ভিতরে ছড়িয়ে পড়লো, এমনকি বাদশার দরবারে পর্যন্ত সংবাদটা পৌঁছে গেল। পীর সাহেবকে তলব করলেন, বাদশাহ জিজ্ঞেস করলেন আপনি ছেলেটাকে কি বলে জিজ্ঞেস করলেন, সেখানেও পীর সাহেব একই কথা বলে যে আমার আদেশে জিন্দা হোক। পীর সাহেব বললেন, না আপনি তো শিরিক করলেন, আপনি তো এ কথাও বলতে পারতেন যে আল্লাহর আদেশে জিন্দা হোক। তখন পীর সাহেব বলছে কি, তারে আর কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই, কাকে কথা বলছে, এটা শব্দগুলো কার জন্য, তাকে কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই। এই বুড়ো লোকটা দেখাশোনার জন্য একটা ছেলে ছিল, তাকে তো নিয়েই নিছে, একটা নাতি দেখাশোনা করছিল তারেও নিয়ে নিছে, এটা কোনো জ্ঞানবান ব্যক্তির কাজ হইল? এজন্য আল্লাহরে বললো তার আন্দাজ নাই, মানে তার জ্ঞান নাই, এটা নেওয়া যাবে এখন, যে নিলেন যে উনি, দেখেছেন নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর শানে কি বেয়াদবিমূলক শব্দ তারা ব্যবহার করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে তার দরবার হতে, তারে আর কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই, মানে এই জন্য তার দরবারের থেকে জোরপূর্বক তার রূহটাকে ছিনিয়ে নিয়ে আসছে আর কি। আল্লাহ ফেল ফেল করে চেয়েছে, দেখলেন করার কিছু নাই, পীর সাহেবের ক্ষমতা বেশি, কেন আল্লাহ নিয়ে গেছিলেন, এমন ওর দাপট বেশি, আল্লাহ নিয়েছিলেন ওই সময় আল্লাহর ক্ষমতা বেশি, আর পীর সাহেব নিয়ে নিলেন, আল্লাহর চেয়েছে, দেখলেন কিছু করার নাই আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। পীর সাহেব তো বাদশাহ তখন বললেন, বুঝছি আপনি খালি মারেফত মানেন, শরীয়ত তো মানেন না দেখি, উল্টা পাল্টা কথা কন, তা আপনার গায়ের চামড়াটা হলো শরীয়ত, আর ভিতরে মারেফত তো সবসময় ভিতরেই থাকে, কথা বুঝতে পেরেছেন? তো গায়ের চামড়া হলো শরীয়ত, আর ভিতরেটা যা আছে সব হলো মারেফত, তা আপনি যেহেতু শরীয়ত মানেন না, তো গায়ের চামড়া খুলে দিয়ে যান গা, আমার শরীয়ত দিয়ে আপনি মারেফত নিয়ে যান গা। তখন পীর সাহেব আপনার এইভাবে আঙ্গুল দিয়ে মাথাপট থেকে ইশারা করে পা পর্যন্ত, আমরা যেমন কোট খুলি ওইরকম করে সামরা নামক শরীয়ত খুলে বাদশাকে দিয়ে উনি জঙ্গলে চলে গিয়ে, ক্ষমতা দেখেছেন পীর সাহেবের। এবার জঙ্গলে গিয়ে যখন সূর্য ওঠা শুরু করে দিয়েছে, তো চামড়াবিহীন শরীর, চামড়ার একটা ভালো বাংলা আছে, ওটার নাম কি, চর্ম, চর্ম নেই, কথা বুঝতে পেরেছেন, চর্ম নেই। একটু আমি একটু বিরতি নিয়ে উচ্চারণ করেছি, এবার একটু কাছাকাছি সময়ে উচ্চারণ করুন তো, তাহলে কি হয়, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এই পীর হলো চর্ম নাই, এখন চর্ম নাই, এখন এই সময় যদি সূর্য তাপ দেয় তো কেমন মজাটা লাগে কন্ত দেখি, নুনে কাটা খায় নুনের সিটার মতো। তো পীর সাহেব সূর্যকে ধমক দেয়, সূর্য খবরদার আমারে কষ্ট দিবা না, সূর্য ধমক পেয়ে ওই যে পূর্ব দিকে ডুবছে আর ওঠেই না, ভয় খেলায়। তাহলে বিশ্ব নিয়ন্ত্রণ করছে, আমরা আকীদা শিখলাম যে সবকিছু নিয়ন্ত্রণ করেন কে, কিন্তু এই সকল হক্কানি পীর সাহেবদের বইয়ের মধ্যে দেখা যায় এই সবকিছু নিয়ন্ত্রণ করেন কে, পীর সাহেবরা। তো সূর্যকে ধমক দিয়েছে, সূর্য ধমকে ডুবে গেছে, তারা ওঠার সাহস পাচ্ছে না। তো এই দেশের উপর যখন সূর্য ওঠে না, হাঁস মুরগি পশু পক্ষী সব চিৎকার শুরু করে দিয়েছে, কতক্ষণ আর ঘুমানো যায় কর, ব্যাটারি তো একটা 12 ঘন্টার জন্য চার্জ দিয়েছিল, ব্যাটারি তো সব ডাউন শেষ,
সূর্য উঠবে আবার দিনের বেলা খাবে, কিন্তু সূর্যই যে ওঠে না। গরু বছরে খাবার যা আসলে শেষ, হাম্বা হাম্বা শুরু হয়ে গেছে, দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি হয়ে গিয়েছে। তখন এই বাদশাহ ভুল বুঝতে পেরে পীর সাহেবকে খুঁজতে পাঠিয়ে দিয়েছে, দেখো বাবা গেল কোথায়, আমার দেশে সূর্য ওঠা বন্ধ হয়ে গেল, এই বাবারই কাম মনে হয় এটা। খুঁজতে খুঁজতে বাবাকে পেয়ে মাপটাপ চেয়ে নিলেন, কি হয়েছে কি হয়েছে তোমাদের, কয় হুজুর আমার দেশে সূর্যই ওঠে না। তখন সূর্যকে আবার একটা ধমক লাগাইছে, এ সূর্য আমি বলছিলাম যে আমাকে কষ্ট দিবে না, তুমি দেশবাসীকে কষ্ট দিছ কেন? তার মানে কমান্ড বোঝে নাই আর কি, মাবুদের মানে নির্দেশ বোঝে নাই সূর্য। তারপর আবার সূর্য ওঠা শুরু করলো। তাহলে এই গল্পের ভিতরে জীবন মরণের মালিক কাকে বানানো হলো? পীর সাহেবকে। সূর্য ওঠা ডোবার নামা কার নিশারাই হয়? পীর সাহেবের নাম। তো এত বড় পীর সাহেবদের মুরিদ হবেন না তো কার মুরিদ হবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে মানুষের ঈমান আমলকে তারা নষ্ট করে দিচ্ছে। আমার মনে হয় প্রথম পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। আমরা বলেছিলাম যে আল্লাহকে এক জানতে হবে তিনটা ক্ষেত্রে। তার প্রথম ক্ষেত্রের ভিতরে কটা পয়েন্ট আবার ছিল? প্রথম পয়েন্ট আমাদের কি ছিল? প্রভুত্বের ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহকে এক জানা। এর মধ্যে কটা পয়েন্ট আছে? স্রষ্টা হিসাবে আল্লাহকে এক জানবেন, মালিক হিসাবে আল্লাহকে এক জানবেন, এবং এগুলো পরিচালনার ক্ষেত্রেও আল্লাহকে এক জানবেন। আকিদা বা তাওহীদের দুই নম্বর প্রকারটা হলো তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া বা এবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক জানা। বান্দাদের যত এবাদত আছে সব এবাদত গুলো কার জন্য হবে? বলুন না কার জন্য হবে? আলহামদুলিল্লাহ, বান্দাদের ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, এবাদত শুধুমাত্র কার জন্য করবেন? সুতরাং আপনার সালাত কার জন্য, আপনার রুকু সাজদা কার জন্য, দোয়া করবেন কার কাছে, সুখে দুঃখে হর্ষে বিষাদে কার কাছে চাবেন? আল্লাহর কাছে চাবেন। যে সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকেই ভয় পেতে হয়, সেই সকল ক্ষেত্রে যদি কেউ অন্যকে ভয় পায় তাহলে কি হয়ে যাবে? বরং কি হবে? তাহলে শিরিক হয়ে যাবে, তাহলেও শিরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার কথাগুলো উল্লেখ করেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদের স্থানগুলো, ইবাদতের স্থানগুলো কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর সাথে কাউকে তোমরা অংশ স্থাপন করো না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আমার মরণ, আমার সালাত আমার কুরবানি, কথা বুঝতে পেরেছেন? আমার যাবতীয় ইবাদত বন্দেগী কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আজকে বাংলাদেশে যত মাজার দেখবেন এই সবগুলো মাজার হচ্ছে শিরিকের আড্ডাখানা, ঠিক না বেঠি? এখানে এই মরা মানুষের কাছে গিয়া তার কাছে চাওয়া হয়। সন্তান না হলেও বাংলাদেশের কিছু মানুষ ওই বাবা মরা বাবার কাছে গিয়া ফরিয়াদ করে, নজর নিয়াজ পেশ করে, তাদের কাছে চায়। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, কার কাছে চাইলেন? কত বছর ধরে চাইলেন? কত বছর ধরে চাইলেন? 80 বছর ধরে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, আল্লাহ ছাড়া দেওয়ার কেউ নেই। অনুরূপভাবে জাকারিয়া সালামের সন্তান হয় না, কার কাছে চান? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তো নবীদের সন্তান না হলে আল্লাহর কাছে চান, আর বাংলার মানুষ মুসলমানদের সন্তান না হলে দরগায় দরগায় দৌড়ান। নবীর পথের সাথে উম্মতের পথের কোনো মিল নাই, যুক্তিও কম খাড়া করে না। বলে কি না, নবী রাসূল আল্লাহর কাছে চাবেন, এটি তো স্বাভাবিক, আল্লাহ তাদের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে, আমরা পাপি দাবি মানুষ, আমাদের একটু ভয় লাগবেই। তা আমি বলি, ভাই আপনি কত খারাপ, আপনি কি শয়তানের চেয়েও বেশি খারাপ? পায় না, র্যাং এত খারাপ হয় নাই। তাহলে কি শয়তানের বরাবর খারাপ? পায় না, তাও না, একটু নিচে পায়, হ্যাঁ এটা হলে হইতে পারে। তো শয়তানও যখন আল্লাহ চাওয়ার কিছু দরকার হলে তখন কার কাছে চেয়েছিলেন? রব্বি আরিনি আম নব্বি আরিনি রানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আর সরাসরি আল্লাহর কাছে চাইলো না যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিন। তো শয়তান কি ভায়া খুঁজছিল, গুলপীর সাহেব খুঁজছিল?
তো শয়তানও বুঝলো যে যা খারাপ যতই হই দেওয়ার মালিক আসলে কে? আল্লাহ। শয়তানের এই বুঝটা হইল আর এই মানুষের এই বুঝটা হইল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইরকম ভাবে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে কার কাছে চাইলেন, বিপদে পড়ে কার কাছে উদ্ধার মুক্তি চাইলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে কার কাছে মুক্তি চাইলেন? আল্লাহর কাছে মুক্তি চাইলেন। আর আমাদের দেশের মানুষ, কিছু মানুষ অসুস্থ হলে কোন জায়গায় দৌড়ায়? মাজারে, পীর সাহেবের কাছে যায়। আর পীর সাহেবের অসুস্থ অসুস্থ হলে মুম্বাই আর সিঙ্গাপুর দৌড়ায়। বুঝতে পেরেছেন? এই হলো ফকিরের কাছে আমরা ভিক্ষে চাইতে যাই। আল্লাহ আমাদেরকে বুঝ দিন, তৌফিক বোঝার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। গায়েবের মালিক কে? আল্লাহ। কিন্তু আজকে গায়েবের মালিক মনে করা হয় বাবাদেরকে। এখানে অনেক ঘটনা কথা আছে, সময় স্বল্পতার কারণে যা হোক এরা হয়তো আরও আলেম ওলামা আছেন তারা এগুলো বলবেন। সংক্ষেপে আমি আমার বক্তব্যটা আবার শেষ করে দিই। আজকের আলোচ্য বিষয়টা কী ছিল বলুন তো? তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। কয়টা ক্ষেত্রে আল্লাহকে এক জানতে হয় বলুন? কয়টা ক্ষেত্রে? এক নম্বর তাওহীদ, আর রুবুবিয়্যা মানে প্রভুত্বের ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহকে এক জানবেন। এর মাঝে কয়টা পয়েন্ট আছে? তিনটা। সৃষ্টি হিসাবে, স্রষ্টা হিসাবে আল্লাহকে এক জানবেন, মালিক হিসাবে আল্লাহকে এক জানবেন, পরিচালক হিসাবেও আল্লাহকে এক জানবেন। দুই নম্বরটা ছিল তাওহীদ উলুহিয়া, ইবাদতের ক্ষেত্রে যত ইবাদত বন্দেগী হবে সবকে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিন নম্বর পয়েন্টটা ছিল যে আল্লাহর যে সকল সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে এগুলো আল্লাহ, এগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক জানবেন। সুতরাং জীবন মরণের মালিক হিসাবে কাকে জানবেন? আল্লাহকে জানবেন। আমাদের দেশের জীবন মরণের মালিক হলো মাজার। এই জন্য দেখবেন ড্রাইভার ভাই, হেল্পার ভাই সকালবেলা গাড়িটা বের করেই 50-100 টাকা মাজারওয়ালাকে দিয়ে দেয়, নাহলে বেটা গাড়িটা উল্টে হেলে দিতে পারে। ভয়ের ঠেলায় মাজারওয়ালাকে 50-100 টাকা দিয়ে যায়। আমি মনে করি যে এই বাবার যে বড় সন্ত্রাসী পৃথিবীতে আর কেউ ছিল না মনে হয়। ও যে জিন্দা থাকলে কত নম্বরে ছিল তা আল্লাহই জানে। মরার পরে 50 টাকা না পেলে যদি 56 সিটের গাড়ি উল্টে হালায়, তো এর চেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীতে আর আছে নাকি গন্ত দেখি। আর সব পীর সাহেব মরছে বাস লাইনে, একটাও ট্রেন লাইনে মরে নাই, মরছে তাল নিয়েই মরছে আর কি। কারণ ট্রেন লাইন তো যেখানে সেখানে থামাবে না, মরলেও লস হয়ে জায়গায়, এই জন্য সবগুলো বাস লাইনে মরছে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ পন্থী হয়ে প্রকৃত মুমিন মুসলিম না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে কবরে না নেন, তাওহীদটাকে বুঝে হৃদয়ঙ্গম করে আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।